নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা অন্তরালয়ের লেখা চলো ফিরে যাই বইটির পাঠক প্রতিক্রিয়া আজ লেখিকা অন্তরালায়ের জন্মদিন তাঁর লেখাই বইটিতে মোট ছাব্বিশটি ছোটো গল্প আছে প্রথম গল্পে নাম বেশ্যা পার্বতী দেহপ্রসারণী পার্বতী তার পাঁচ বছরের মেয়ে উর্মির উপর বিকৃত লালসা চরিতার্থ করতে যাওয়া মনীষ মহলোত্রাকে খুন করে পরের গল্পটির নাম গোয়েন্দা মাম্পু বুদ্ধিমতী মাম্পু কিভাবে তাদের ছাদে আসা ভূতকে জব্দ করে এটি একটি মজার গল্প পরের গল্প ম্যাসেজ চেয়ার কোয়েলি মুখার্জি অফিসে কৌশিক বর্ণালী ও বাকি সহকর্মীদের কীভাবে পেছনে ফেলে বস দিব্যেন্দু পালিতে সুনজরে এসে দ্রুত উঁচু পোস্টে উঠে যায় পরের গল্পটির নাম অবয়ব অদিকের বাবা প্রমথেশ বাবুর মৃত্যুর পর সবাই খুশিকে দায়ী করে কিন্তু খুশি ছিল প্রমথেশ বাবুর মেয়ের মতো অদিককে কাছে না পেয়ে সমস্ত স্নেহ তিনি উজাড় করে দিয়েছিলেন খুশিকে পঞ্চম গল্প কে ও সুজন পিসেমশাইয়ের মৃত্যুর রহস্য কী মূর্তির সামনে বসে থাকা ঠাকুমার কোলে কি একটা সাপ রয়েছে পাধন গল্পে ফুলসজ্জা রাতে সায়ন্যা জানতে পারে তার বর অভিজ্ঞান অন্য একটি মেয়ের সাথে রেজিস্ট্রি করেছে সেই রাতেই সায়ন্যা শ্বশুর বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফিরে আসে পরে আলাপ হয় অফিসের সহকর্মী বিপত্নীক অয়নের সাথে ঘর বাঁধে তারা ধীরে ধীরে নতুন সংসারে সবাইকে আপন করে নেয় সায়ন এই রকম ছাব্বিশটি ভিন্ন অঙ্গিকে ছোট গল্প রয়েছে বইটিতে প্রতিটি গল্পই স্বতন্ত্র গল্পগুলি পড়লে মনে হয় যেন এই আমাদের পাশের বাইরই ঘটনা বড় চেনা ঘটনা লেখিকা অন্তরা রায় অত্যন্ত সুনিপুণভাবে মানুষের মনের নানান রূপকে তুলে ধরেছেন এই বইটিতে যা মনকে শিক্ত করে